আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই গাছটিকে কম বেশি সবাই চিনে থাকেন, এটাকে কাঠবাদাম গাছ বলে। আমাদের ফার্মে এটা লাগানোর একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের সব পাখি, বড় পাখি ছোট পাখি সব পাখি খুব পছন্দ করে এই কাঠবাদামটা। তো আগের দিন রাতেও পরে, রাতে যেগুলো পরে ওগুলা পোকা ধরে, তো আমি প্রতিদিন সকালে ফার্মে যাই, গিয়ে এগুলো যেগুলো পাকে ওগুলো লাঠি দিয়ে পেরে পেরে আমাদের সব পাখিকে দেই, লাইক ম্যাকাও, সানকুনর, ইলেকট্রাস, অ্যামাজন, গালা সব পাখি খুব পছন্দ করে এটা। ম্যাকাও তো একদম ভিতরের বাদামটা শুদ্ধ ভেঙে ভিতরের বাদামটাও খায়, আর সানকুনর ওরা হচ্ছে উপরে চামড়াটা খায় এবং খুব পছন্দ করে। যে আমি প্রতিদিন সকালে ফার্মে যাই, গিয়ে পাখাগুলো দেখে দেখে লাঠি দিয়ে পারি, একদম ফ্রেশ থাকে, দেন ধুয়ে পাখিকে দেই, ধুয়ে একটু রোদে দিই, পানিটা শুকাই গেলে দেন পাখিকে দেই। ওরা যখন রিল্যাক্স থাকে সকালের খাবারের পর একটু বসে থাকে, তখন ওরা এটা পায়ে ধরে সুন্দর করে এটা খায়, আমারও দেখতে ভালো লাগে। তো আপনারা যারা পাখি পালেন বা যাদের ফার্ম আছে তারা এই গাছটা লাগাতে পারেন, আশা করি উপকার হবে। পাখি খুব প্লেফুল থাকে, এটা নিয়ে খেলা করে, ওর সময় কাটে এমনি যেমন পশম কাটা বা হাবি জাবি যাই করে না কেন শরীরের মধ্যে, ওইসবের দিকে নজর থাকে না, এটা খুব মনোযোগ সহকারে এটা ভাঙার চেষ্টা করে, মানে এটা নিয়ে তার একটা ভালো একটা টাইম পাস হয়।